আসসালামু আলাইকুম, আমি তাজুল ইসলাম বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আইনি পাঠশালার পক্ষ থেকে দেওয়ানি কার্যবিধি আইনের উপরে সিভিল প্রসিডিউর কোড এর উপরে সিরিজ আকারে আমরা লেকচার সিরিজ উপহার দিচ্ছি যারা আইনের ছাত্র আছেন বা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো তারা এই ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকে আমরা লেকচার ফোরে, এর আগে লেকচার 1, 2, 3-এ ডেফিনেশন ক্লজ, তারপরে এস্টে প্রসিডিংস, এস্টে অফ সিভিল স্যুটস, ডেফিনেশন ক্লজের যে বিভিন্ন জুরিসডিকশান, ডিগ্রি, অর্ডার, জাজমেন্ট, এগুলার পার্থক্য, এগুলার সিমিলারিটি, এগুলার উপাদান, এগুলো আমরা দেখেছি। আজকে আমরা রেট জুডিকাটা, দোবারা দোষ বাংলাতে বলে, এটা সেকশন 11 অফ সিপিসি, এখানে বিস্তারিত বলা হয়েছে। তো বন্ধুরা, এটা একটা বিশাল একটা সেকশন এবং এই সেকশন নিয়ে অনেক আলোচনা করা যায়। তো আমি সংক্ষেপ করে আপনাদের জন্য অতি অল্প সময়ে যাতে আপনারা একটা প্রশ্নের উত্তর দিতে পারেন সে বিষয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, নিয়মিত আইন বিষয়ক ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো বন্ধুরা, রেট জুডিকাটা, এটা সেকশন 11, আমরা যদি খালি চোখে পড়ে দেখি তাহলে দেখা যায় যে আপনার সেকশন 11 ইনকর্পোরেটস দ্য রুল অফ রেট জুডিকাটা হুইচ হ্যাজ এ ভেরি এনশাইন্ড হিস্টরি। ইট ওয়াজ ওয়েল আন্ডারস্টুড বাই হিন্দু অ্যান্ড মুসলিম জুরিস্ট আন্ডার দ্য রোমান ল। ইট ওয়াজ রিকগনাইজড দ্যাট ওয়ান স্যুট অ্যান্ড ওয়ান ডিসিশন ওয়াজ এনাফ ফর এনি সিঙ্গেল ডিসপিউট। তার মানে হচ্ছে যে একটা মকদ্দমার জন্য একটা ডিসিশনই সিদ্ধান্ত, একটা ডিসিশনই চূড়ান্ত এবং ওটাই পর্যাপ্ত। বারবার একই বিষয় নিয়ে যদি সিদ্ধান্ত আসতে থাকে তাহলে এটা ক্ষতির কারণ হয়। দ্য ডক্ট্রিন ওয়ান স্যুট অ্যান্ড ওয়ান ডিসিশন ওয়াজ এনাফ ফর এনি সিঙ্গেল ডিসপিউট। দারুণ একটা স্টেটমেন্ট। দিস ডক্ট্রিন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইন দ্য ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ড ইন দ্য ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ড। এবং এই ওয়ান স্যুট অ্যান্ড ওয়ান ডিসিশন ওয়াজ এনাফ ফর এনি সিঙ্গেল ডিসপিউট, এই ডক্ট্রিনটি ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং ইংলিশ দেশ, ব্রিটেন, আমেরিকা, এসব দেশে এটা অত্যন্ত গ্রহণযোগ্য একটা ডক্ট্রিন। তো বন্ধুরা, এখন এই ডক্ট্রিনের উপরে আলোচনা করলে অনেক আলোচনা করা যায়, আমি মূল বক্তব্য তুলে ধরবো। তো ডক্ট্রিন মে অ্যাপিয়ার টু বি হার্স অন হোয়েন দ্য কোর্ট ডেলিভার্স অ্যান ইরোনাস ডিসিশন। যদি একটা মকদ্দমায় একটা ডিসিশন এনাফ কথাটি সত্য, ঠিক তেমনি ওই ডিসিশনটি যদি একটা ভুল সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু সেটা যারা রিলিফ ক্লেম করতেছে, যারা বিচার প্রার্থী জনগণ, তাদের কিন্তু অনেক কষ্টের বিষয় বিষয়টি। সেই জন্যে যে ডক্ট্রিনটা আমি দিলাম বা বললাম সেটা অবশ্যই ফর এন্ডস অফ জাস্টিস, ফর দ্য পাবলিক ইন্টারেস্ট ডিসিশনটি হতে হবে। এবং ওয়ান শুড নট বি ভেক্সেড টু ওয়াইস ফর দ্য সেম অফেন্স। যে থিওরিটি আবারও বলবো আমি, যে একটা অপরাধে একজনকে দুইবার শাস্তি দেওয়া যাবে না, সে বিষয়টিও কিন্তু আপনার, এটা আসলেই হার্ডশিপ একটা বিষয়। দিস দ্য হার্ডশিপ অ্যারাইজিং আউট অফ দ্য অপারেশন অফ দ্য ক্যান ডক্ট্রিন ক্যান অলওয়েজ বি অ্যাভয়েডেড বাই রিকোর্স টু অ্যাপিল প্রোভাইডেড বাই ল। এবং আইনের মাধ্যমেই আমরা যে সিদ্ধান্তে আসি না কেন, সেটা আইনকে ফলো করে এবং ন্যায় বিচারের সাথে সুন্দর যুক্তি উপস্থাপনের মাধ্যমে যদি সিদ্ধান্ত আসে তাহলে সেটা অবশ্যই পাবলিক পারপাসে হবে। তো বন্ধুরা, রেট জুডিকাটা সেকশন 11 যদি আমরা খালি চোখে পড়ি তাহলে রেট সেকশন 11 স্টেটস দ্যাট নো কোর্ট শ্যাল ট্রাই অ্যানি স্যুট অর ইস্যু ইন হুইচ দ্য ম্যাটার ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেনশিয়ালি ইন ইস্যু হ্যাজ বিন ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেনশিয়ালি ইন ইস্যু ইন এ ফার্মার স্যুট বিটুইন দ্য সেম পার্টিস, বিটুইন পার্টিস আন্ডার হুম দে আর এনি অফ দেম ক্লেম লিটিগেটিং আন্ডার দ্য সেম টাইটেল ইন এ কোর্ট কম্পিটেন্ট টু ট্রাই সাচ সাবসিকুয়েন্ট স্যুট অর দ্য স্যুট ইন হুইচ সাচ ইস্যু হ্যাজ বিন সাবসিকুয়েন্টলি রেজড অ্যান্ড হ্যাজ বিন হার্ড অ্যান্ড ফাইনালি ডিসাইডেড বাই সাচ কোর্ট। মানে একটা আদালতে এই ধরো একই মামলা যদি পূর্বে বিচার হয়ে থাকে এবং একটা সিদ্ধান্ত এসে থাকে, বাদী সেই মামলার পক্ষদয় একই হতে হবে, সেই মামলার টাইটেল একই হতে হবে, সেই মামলার যে প্রার্থনা করা হয়েছিল সেটি একই হতে হবে। তো এসব একই বিষয় নিয়ে যদি আবার পুনরায় ভিন্ন সিদ্ধান্ত আসে সেটা সুখকর কোনো বিষয় না। তো বন্ধুরা, আমি আগে আবারও বলছি, নো ওয়ান শুড বি ভেক্সেড টু ওয়াইস ফর দ্য সেম অফেন্স, তাহলে এই সুযোগটা থেকে যায় এবং এটা ভায়োলেশন অফ প্রিন্সিপাল অফ ন্যাশনাল জাস্টিস, তো সেটা কোনোভাবেই কাম্য না। তো এরপরে আমরা এই সেকশন 11-এর কিছু এক্সপ্লেনেশান আছে।
এখানে ফর্মার স্যুট এই শব্দটি এখানে বলা হয়েছে যে ফর্মার স্যুট শ্যাল ডিনোট এ হুইচ স্যুট হ্যাজ বিন ডিসাইডেড প্রায়ার টু দ্য স্যুট ইন কোশ্চেন হোয়েদার অর নট ইট ওয়াজ ইনস্টিটিউটেড প্রায়ার দেয়ার টু। এ মানে ফর্মার স্যুট মানে পূর্বের যে মকদ্দমাটি হয়েছিল সেই মামলা একটা সিদ্ধান্ত হয়েছে, বর্তমান যে মামলাটি আছে সেটা একই পক্ষদের মধ্যে। তো ফর্মার স্যুট মানে পূর্বের মামলার যে সিদ্ধান্ত হয়তো। এক্সপ্লেনেশন টু এখানে খুব আরও ভেরি ক্লিয়ার করেছে, ফর দ্য পারপাসেস অফ দিস সেকশন দ্য কম্পিটেন্স অফ এ কোর্ট শ্যাল বি ডিটারমাইন্ড ইরেসপেক্টিভ অফ এনি প্রভিশন অ্যাজ টু রাইট অফ আপিল ফ্রম দ্য ডিসিশন অফ সাস কোর্ট। যে কোর্ট রায়টি দিচ্ছেন সেই কোর্টে রায়ের বিরুদ্ধে আপিল হবে, এবং যদি একই বিষয় নিয়ে পুনরায় একই সিদ্ধান্ত হয় তাহলে দেখা যায় আপিলেও দুইটা হবে, তো সেটা কোনো ভালো কোনো সিদ্ধান্ত হবে না। তো আপিলের যে বিষয়টা যে যখন একটা মামলার ডাবল সিদ্ধান্ত হবে তখন যার বিপক্ষে যাবে তো সে অবশ্যই আপিল করার সুযোগ তার রয়েছে এবং থাকে। তো এক্সপ্লেনেশন থ্রিতে এই বিষয়টি আরও ক্লিয়ার, দ্য ম্যাটার অ্যাবভ রেফার টু মাস্ট ইন ফর্মার স্যুট হ্যাভ বিন অ্যালিজড বাই ওয়ান পার্টি অ্যান্ড আইদার ডিনাইড অর অ্যাডমিটেড এক্সপ্রেসলি অর ইমপ্লাইডলি বাই দ্য আনাদার। এখন পূর্বের মামলায় যে সিদ্ধান্তটি হয়েছিল সেটি এক পক্ষ দ্বারা সেই বিষয়টি অবশ্যই সেটা বলবে যে না এটা আমি সংক্ষুব্ধ হয়েছি বা আমার বিরুদ্ধে গেছে, আমি অন্যায় বিষয়ে পেয়েছি, এসব বিষয় বলে সে সেটা প্রকাশ্যভাবে হোক এবং প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে সেটা প্রশ্ন উত্থাপন করবে। তো যাতে প্রশ্ন উত্থাপন করে সে আপিল করবে এটাই স্বাভাবিক। তো বন্ধুরা এক্সপ্লেনেশন ফোরে বলছে যে অ্যানি ম্যাটার হুইচ মাইট অ্যান্ড অট টু হ্যাভ বিন মেড গ্রাউন্ড অফ ডিফেন্স অর অ্যাটাক ইন সাস ফর্মার স্যুট শ্যাল বি ডিম টু হ্যাভ বিন এ ম্যাটার ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেন্সিয়ালি ইন ইস্যু ইন সাস স্যুট। তো এখানে পূর্বের মামলায় যদি পরবর্তী যে মামলার বিষয়টি একই হয়, পক্ষদ্বয় একই হয়, তাহলে যে যে ইস্যুটা থাকে, যে মামলার যে সাবজেক্ট ম্যাটারটা থাকে সে বিষয়টি যদি একই হয় তো সেখানে যদি ওই একই সাবজেক্ট ম্যাটার নিয়ে যদি ভিন্ন ভিন্ন গ্রাউন্ড উত্থাপন করা হয় তখন কি সিদ্ধান্ত হয়। তো তারপরেও আমরা দেখেছি যে যদি একই পক্ষদ্বয়ের মধ্যে একই কস্ট টাইটেলে একই প্রেয়ার পোর্শনে একই প্রার্থনা নিয়ে যদি কেউ পূর্বের মামলার সিদ্ধান্তকে আবার পুনরায় এসে চ্যালেঞ্জ করে বা আবার পুনরায় এসে সেই মামলাটি পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দায়ের করে তাহলে সেখানেও একই সমস্যা হতে পারে। তো এক্সপ্লেনেশন ফাইভে বলছে যে অ্যানি রিলিফ ক্লেম ইন দ্য প্লেন্ট হুইচ ইজ নট এক্সপ্রেসলি গ্রান্টেড বাই দ্য ডিগ্রি শ্যাল ফর দ্য পারপাস অফ দিস সেকশন বি ডিম টু হ্যাভ বিন রিফিউজড। একটা ডিগ্রিতে পূর্বের মামলায় সিদ্ধান্ত হয়ে আসে এবং সেই ডিগ্রিতে দেখা যায় যে যে প্রার্থনাটি করা হয়েছিল আরজিতে সেটি মঞ্জুর করা হয় নাই, তো সে বিষয়টিও নিয়ে যদি আলাদা কোনো মামলা করা হয় পরবর্তীতে সেটাও ওই সেকশন টু সেকশন ইলেভেন অ্যাপ্লাই হবে। তো এক্সপ্লেনেশন সিক্সে বলছে হোয়ার পার্সন লিটিগেট বোনাফাইড ইন রেসপেক্ট অফ পাবলিক রাইট অর অফ এ প্রাইভেট রাইট ক্লেম ইন কমন ফর দেমসেলফ অ্যান্ড আদার্স অল পার্সন ইন্টারেস্টেড ইন সাস রাইট শ্যাল ফর দ্য পারপাসেস অফ দিস সেকশন বি ডিম টু ক্লেম আন্ডার দ্য পার্সন সো লিটিগেটিং। ওই যদি কেউ সাধারণ জনসাধারণের অধিকার বা ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠার জন্য দেখা যায় যে আদালতে আসে এবং সেখানে যদি বোনাফাইডলি চলে আসে তো যারা এই সেই মামলার সেই অধিকারের সাথে যতজন ব্যক্তি জড়িত থাকবে তবে এই সেকশনটি ধরে নিতে হবে যে তাদের জন্যেই এবং প্রযোজ্য, এবং যদি এই ধরনের মামলা পূর্বের মামলায় সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে পরবর্তীতে যারা আসবে তাদের জন্য সেই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তো বন্ধুরা এখানে আমরা যদি দেখি হোয়েদার দ্য ম্যাটার্স ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেন্সিয়ালি ইন ইস্যু ইন দ্য সাবস্টেন্স স্যুট ওয়ার অলসো ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেন্সিয়ালি ইন ইস্যু ইন দ্য ফর্মার স্যুট, এইটা ইট ইজ নট এনাফ ইফ দ্য ম্যাটার্স ওয়ার ইনসিডেন্টালি ইন ইস্যু ইন দ্য ফর্মার স্যুট হাউ এভার দ্য ইস্যুস মাইট হ্যাভ বিন অ্যাকচুয়ালি ইন ইস্যু অর কনস্ট্রাকটিভলি ইন ইস্যু অ্যাজ প্রোভাইডেড ইন এক্সপ্লেনেশন সিক্স টু দ্য সেকশন। এ ম্যাটার ডিরেক্টলি ইন ইস্যু ইজ এ ম্যাটার হুইচ ইজ ক্লেম বাই ওয়ান পার্টি অ্যান্ড ইজ ডিনাইড বাই অপোজিট পার্টি, দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্যুট ডাজ নট ফর্ম দ্য এসেন্সিয়াল পার্ট অফ দ্য প্রিন্সিপাল, ইট ইজ দ্য ম্যাটার ইন ইস্যু হুইচ ইজ ইম্পর্ট্যান্ট ইভেন হোয়েন দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য সাবসিকুয়েন্ট স্যুট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ফর্মার স্যুট অ্যান্ড কজ অফ অ্যাকশন ইজ অলসো ডিফারেন্ট, স্টিল দ্য ম্যানার ইন ইস্যু বি ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেন্সিয়ালি ইন ইস্যু ইন দ্য ফর্মার স্যুট।
তার মানে বন্ধুরা, এখানে যে বিষয়টি, যে মকদ্দমার যে বিষয়বস্তু, এটা প্রকাশ্য বা পরোক্ষভাবে হোক, পরবর্তীতে যে মামলাটি হলো তার সাথে যদি মিলে যায়, তাহলে দেখা যায় যে মিলে গেলেই এখানে সেটা অবশ্যই এক পক্ষ কর্তৃক সেই প্রার্থনাটি আনয়ন করা হবে এবং অপর পক্ষ সেটাকে অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। এখন ধরে নিতে হবে যে এই যে রেড জুডিকেটা প্রিন্সিপাল, দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্যুট ডাজ নট ফর্ম দ্য এসেনশিয়াল পার্ট অফ দ্য প্রিন্সিপাল, ইট ইজ দ্য ম্যাটার ইন হুইচ ইজ ইম্পর্ট্যান্ট, মানে ম্যাটার ইন ইস্যু যেটা, সেটা অবশ্যই যে মামলার বিষয়বস্তুটা কি সেটা ইম্পর্ট্যান্ট। ইভেন ওয়েন আমরা যদি দেখি যে দ্য সাবজেক্ট ম্যাটার যেটা মামলার বিষয়বস্তু, পরবর্তীতে যে মামলাটা হলো পূর্বের মামলার সাবজেক্ট বিষয় সাবজেক্ট ম্যাটার এবং বর্তমান মামলার সাবজেক্ট ম্যাটার সেটা আলাদা, ভিন্ন ভিন্ন, এবং কজ অব অ্যাকশনও ভিন্ন। তো এখানে স্টিল দ্য ম্যাটার ইন ইস্যু মে বি ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেন্সিয়ালি ইন ইস্যু ইন দ্য ফর্মার স্যুট, যদি আমরা দেখি যে পূর্বের মামলার সে এটা কিন্তু ম্যাটার ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়, যে পূর্বের মামলায় তো যদি বিষয়বস্তু এবং কজ অব অ্যাকশনও যদি আলাদা হয়, তাহলে পূর্বের মামলায় আমরা বিষয়টি এটা আমাদের নজরে আসে। তো বন্ধুরা, অত্যন্ত সতর্কতার সাথে এখানে আমরা ইলাস্ট্রেশনগুলো পড়লে অবশ্যই কেসের লয়ের উদাহরণ দিলে আমরা একটা কেস ল এখানে 6 BLD অ্যাপিলেট ডিভিশন 194 পাতায় এই সিদ্ধান্তটি হয়েছে। তো এখানে একটা প্লেন্টিভ ফাইল দ্য স্যুট অফ স্যুট ফর ডিক্লারেশন অফ টাইটেল টু দ্য স্যুট প্রপার্টি অ্যান্ড ফর রিকভারি ফার্স্ট পজিশন এগেনস্ট এ ডিফেন্ডেন্ট, তো দ্যাট ডিফেন্ডেন্ট আর্লিয়ার ফাইল্ড এ মানি স্যুট ফর রিকভারি অফ প্রাইস অফ বর্গা ক্রপস ইন রেসপেক্ট অফ দ্য সেম ল্যান্ড এগেনস্ট দ্য প্লেন্টিভ অফ দ্য প্রেজেন্ট স্যুট অ্যান্ড অবটেন ডিগ্রি, দো দ্য কজ অফ অ্যাকশন সাবজেক্ট ম্যাটার অফ দ্য টু স্যুটস আর ডিফারেন্ট, দ্য ম্যাটার্স ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেন্সিয়ালি ইন ইস্যু ইন দ্য টু স্যুটস আর দ্য সেম, ইন বোথ দ্য স্যুটস দ্য কোয়েশ্চেন অ্যাজ টু হু ওয়াজ দ্য ওনার অফ দ্য প্রপার্টি ওয়াজ দ্য মেইন ইস্যু, অ্যান্ড অ্যাজ দ্য কোর্ট আফটার ডিসাইডিং দ্যাট দ্য প্রেজেন্ট ডিফেন্ডেন্ট ওয়াজ দ্য ওনার অ্যান্ড দ্য প্রেজেন্ট প্লেন্টিভ ওয়াজ হিজ বর্গাদার ডিগ্রিড দ্য ফর্মার স্যুট, দ্য কোয়েশ্চেন অফ টাইটেল টু দ্য সেম ল্যান্ড ক্যান নট বি রিওপেন অ্যান্ড ডিসাইডেড ইন দ্য সাবসিকুয়েন্ট স্যুট ফাইল বাই দ্য জাজমেন্টেটর অফ দ্য ফর্মার স্যুট বিকজ দ্য ডিসিশন গিভেন ইন দ্য মানি স্যুট শ্যাল অপারেট অ্যাজ রেস জুডিকেটা ইন দ্য সাবসিকুয়েন্ট টাইটেল স্যুট। তো এটা বাদী শুরুতেই রিকভারি অফ খাস পজিশনের মামলা করে বিবাদীর বিরুদ্ধে এটা সে ডিগ্রি পেল, পরবর্তীতে বিবাদী আবার মানি মকদ্দমা করলো, সেখানেও ডিগ্রি পেল। তো এখানে দেখতে হবে যে যে এখানে কজ অফ অ্যাকশন এবং সাবজেক্ট ম্যাটার ভিন্ন ছিল, কিন্তু পরবর্তীতে এটা যখন ডিগ্রি হয়ে গেল উভয় পক্ষে, তখন অ্যাপিলেট ডিভিশনে এসে বলা হলো যে যেহেতু সাবজেক্ট ম্যাটার ভিন্ন ভিন্ন কিন্তু বিষয়বস্তু এক, ম্যাটার ইন ইস্যু এক, হ্যাঁ আলাদা আলাদা ফরম্যাটে কজ অফ অ্যাকশন দেখিয়ে মামলা করেছে, কিন্তু ম্যাটার ইন ইস্যু সেম হওয়াতে এই রেড জুডিকেটার যে প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই হবে এবং পরবর্তী যে এবং বাদীর সত্য এস্টাবলিশ হবে, বিবাদীর এখানে সাবসিকুয়েন্ট স্যুটে টাইটেল এস্টাবলিশ হওয়ার কোনো সুযোগ নেই। এটা 6 BLD অ্যাপিলেট ডিভিশন 194 পৃষ্ঠায় খুব সুন্দরভাবে বলা হয়েছে। আমরা এ সাবসিকুয়েন্ট স্যুট মে বি বার্ড বাই কনস্ট্রাকটিভ রেড জুডিকেটা, দিস প্রিন্সিপাল উইল অ্যাপ্লাই হোয়েন এ পার্টি টু দ্য ফর্মার স্যুট হ্যাড দ্য অপরচুনিটি টু কন্ট্রোভার্ট এ ম্যাটার অর টু মেক এ ক্লেম বাট হি ডিড নট, ইট শ্যাল বি ডিম দ্যাট সাস ম্যাটার ওয়াজ ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেন্সিয়ালি ইন ইস্যু ইন দ্যাট স্যুট। এটা 9 BLD অ্যাপিলেট ডিভিশন 166 পাতায় বলা হয়েছে যে সাবসিকুয়েন্ট স্যুট মে বি বার্ড বাই কনস্ট্রাকটিভ রেড জুডিকেটা, এখানে পরবর্তী ফর্মার স্যুটের ডিসিশন যদি কনস্ট্রাকটিভ রেড জুডিকেটা দ্বারা বাড়িত হতে পারে। এখানে প্রিন্সিপালটা হলো যে পূর্বের মামলার কোনো পক্ষ যে ওই মামলায় তার রিলিফ ক্লেম করার সুযোগ ছিল কিন্তু সেটা করে নাই, তো এটা ধরে নিতে হবে ইট শ্যাল বি ডিম দ্যাট সাস ম্যাটার ওয়াজ ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেন্সিয়ালি ইন ইস্যু ইন দ্যাট স্যুট, এই ফর্মার স্যুটে যে ডিসিশনটা হয়েছিল সেই কারণে এই কনস্ট্রাকটিভ রেড জুডিকেটা দ্বারা বাড়িত হবে। তো বন্ধুরা, অত্যন্ত ক্লিয়ার। ইলাস্ট্রেশন বিতে আমরা যদি দেখি, দ্য প্লেন্টিভ ইন দ্য ফর্মার স্যুট ক্লেম টাইটেল অন দ্য বেসিস অফ পত্তন ফ্রম দ্য অরিজিনাল ল্যান্ডলর্ড, দ্য স্যুট হ্যাজ ডিসমিসড অ্যাজ দ্য প্লেন্টিভ ফেল টু প্রুভ হিজ পত্তন, বাদী পূর্বের মামলায় সত্য দাবি করে পত্তনের ভিত্তিতে একটা অরিজিনাল ল্যান্ডলর্ডের বিরুদ্ধে মামলা করলো, সে মামলাটি খারিজ হয়েছিল কারণ বাদী হচ্ছে যে পত্তনটি প্রমাণ করতে পারে নাই। দ্য প্লেন্টি ফাইল সেকেন্ড স্যুট ক্লেমিং টাইটেল টু দ্য সেম ল্যান্ড, পরবর্তীতে বাদী আবার দ্বিতীয় মামলা করলো
বা সেটা অ্যাডভার্স জবরদখলের মামলা ছিল, অ্যাডভার্স পজিশনের মামলা ছিল, রাইট অফ অ্যাডভার্স পজিশন, দিস টাইটেল ওয়াজ অ্যাভেলেবল টু হিম অ্যাট দ্য টাইম অফ ফাইলিং দ্য ফর্মার স্যুট। এটা পূর্বের মামলায় এই অ্যাডভার্স পজিশনের মামলা করতে পারতো কিন্তু করে নাই, সো দ্য সেকেন্ড স্যুট উইল বি বার্ড বাই প্রিন্সিপাল অফ কনস্ট্রাকটিভ রেজুডিকেটার। মানে পূর্বের মামলায় যদি কোনো রিলিফ ক্লেম করার সুযোগ ছিল কিন্তু বাদী সেটা করে নাই, পরবর্তীতে এসে আবার সাবসিকোয়েন্ট স্যুট করে সেটি আবার ক্লেম করা যাবে না, এটাই মূলত কনস্ট্রাকটিভ রেজুডিকেটার। এটা 51 DLR অ্যাপিলেট ডিভিশন 257 পেজে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে। তো বন্ধুরা, কনস্ট্রাকটিভ রেজুডিকেটা অত্যন্ত ক্লিয়ার করে দিলাম যে পূর্বের মামলায় যদি কোনো প্রার্থনা করার সুযোগ ছিল কিন্তু করা হয় নাই, পরবর্তীতে এসে সেকেন্ড স্যুট করে সাবসিকোয়েন্ট স্যুটে করে সেটা রিলিফ ক্লেম করা যাবে না, সেটা কনস্ট্রাকটিভ রেজুডিকেটা হয়ে যাবে এবং বার্ড বাই রেজুডিকেটা হয়ে যাবে। তো প্রিন্সিপাল অফ রেজুডিকেটা, এটা আমরা কনস্ট্রাকটিভ রেজুডিকেটা কী বুঝলাম, তা ইলাস্ট্রেশন সিতে বলছি যে দ্য প্লেন্টিভ ফাইল্ড এ সিম্পল স্যুট ফর ডিক্লারেশন অফ হিস টাইটেল টু দ্য স্যুট ল্যান্ড, বাট দ্য স্যুট ওয়াজ ডিসমিসড অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য প্লেন্টিভ ফেল টু প্রুভ হিস টাইটেল অ্যান্ড পজিশন অ্যান্ড দ্যাট দ্য স্যুট ওয়াজ হিট বাই সেকশন 42 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। দ্য আপিল ওয়াজ অলসো ডিসমিসড, দেন দ্য প্লেন্টিভ ফাইল্ড অ্যানাদার স্যুট ফর ডিক্লারেশন অফ টাইটেল অ্যাডিং দ্য পিরিয়ড ফর রিকভারি অফ ফার্স্ট পজিশন এগেনস্ট দ্য সেম ডিপেন্ডেন্ট, হোয়েন অ্যান অ্যাপ্লিকেশন ওয়াজ ফাইল্ড অন বিহাফ অফ দ্য ডিপেন্ডেন্ট দ্য স্যুট ওয়াজ বার্ড বাই দ্য প্রিন্সিপাল অফ রেজুডিকেটার, ইট ওয়াজ আর্গুড অন বিহাফ অফ দ্য প্লেন্টিভ দ্যাট দ্য রিলিফ ক্লেম ইন দ্য প্রেজেন্ট স্যুট ইনক্লুডেড এ নিউ রিলিফ অ্যান্ড অ্যাজ সাচ দ্য স্যুট ওয়াজ not hit by the principal or adjudicator. The appellate division held that it was hit by the principal or adjudicator. এটা হচ্ছে যে আমার বন্ধুরা প্রথমে একটা টাইটেল ডিক্লারেশনে মামলা করলো, বাদী সে সেখানে রিলিফ পেলো না, আপিল গেল, আপিলও খারিজ হলো, পরবর্তীতে সে ডিক্লারেশন অফ টাইটেল উইথ রিকভারি অফ ফার্স্ট পজিশনের মামলা করলো। তো সেখানে নিম্ন আদালত বলছে যে একটা নতুন রিলিফ হয়েছে বা হাইকোর্ট বলছে যে একটা নতুন রিলিফ আসছে, তো সুতরাং সে সেটা করতে পারে, কিন্তু পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে 42 DLR অ্যাপিলেট ডিভিশন 57 পেজে ওখানে অ্যাপিলেট ডিভিশন সিদ্ধান্ত করলো যে না, এটা হবে না, এটা ম্যাটার ইন ইস্যু ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেন্সিয়ালি এটা সেম ফর্মাল স্যুটের সাথে। তো অ্যাপিলেট ডিভিশন হেল্প করলো যে ইট ওয়াজ হিট বাই দ্য প্রিন্সিপাল অফ কনস্ট্রাকটিভ রেজুডিকেটার, সুতরাং এটাও পারিত। সো হাউএভার, টু অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল অফ কনস্ট্রাকটিভ রেজুডিকেটার, ইট ইস টু বি শোন দ্যাট সাস অ্যান ইস্যু অর ক্লেম অট টু হ্যাভ বিন রেজড ইন দ্য ফর্মার স্যুট অ্যান্ড দ্যাট দেয়ার ওয়াজ অ্যান অপরচুনিটি টু রেজ দ্য সেম। এখানে আমরা যদি দেখি দ্য ফর্মার স্যুট অ্যান্ড দ্য লেটার স্যুট মাস্ট বি ইন বিটুইন দ্য সেম পার্টিস অর বিটুইন দ্য পার্টিস আন্ডার হুম দে অর এনি অফ দেম ক্লেম। এখানে প্রিন্সিপাল ইজ অ্যাপ্লিকেবল নট অনলি এগেনস্ট দ্য পার্টিস টু দ্য ফর্মার স্যুট বাট অলসো এগেনস্ট অল পার্সন অন হুম দ্য রাইট অর টাইটেল ডিভলভ ইন দ্য মিনিং অর এগেনস্ট পার্সন হু ক্লেম আন্ডার এনি অফ দ্য পার্টিস টু দ্য স্যুট। মানে এখানে সাবসিকোয়েন্ট স্যুট এবং ফর্মার স্যুটের যে সেম পার্টিসের মধ্যে হতে হবে, মানে একই পক্ষদ্বয়ের মধ্যে হতে হবে, এবং যে ক্লেমটা করা হয়েছিল সেটা ক্লেমটাও একই হবে, এটা 10 ML অ্যাপিলেট ডিভিশন 90 DLR বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে ইলাস্ট্রেশন আমরা যদি দেখি সেকেন্ড এক্সপ্লেনেশনের, এ গট এ ডিগ্রি এগেনস্ট বি ডিক্লিয়ারিং হিস টাইটেল টু দ্য স্যুট ল্যান্ড, সি এন্টার্ড ইন টু দ্য পজিশন দ্য স্যুট ল্যান্ড অ্যান্ড দ্য দেন এ ফাইট অ্যানাদার স্যুট এগেনস্ট হিস, সি ক্লেম পজিশন অ্যাজ টেনেন্ট আন্ডার বি, সি ইজ বার্ড ফ্রম মেকিং সাস এ ক্লেম, দ্য প্রিন্সিপাল মে অ্যাপ্লাই ইভেন ইন রেসপেক্ট অফ দ্য পার্টিস অফ দ্য সেম সাইড। মানে বি যদি সিকে একটা প্রপার্টি রাইট টু এনজয়ের সুযোগ দেয় তাহলে বি সি এর হয়ে যে রাইট টু পজিশন যেটা সে নিচ্ছে, কিন্তু ধরে নিতে হবে যে একজনের পক্ষে হয়ে নিচ্ছে এবং সেম পার্টিস হিসেবেই এবং এই প্রিন্সিপাল অফ রেজুডিকেটা এখানে অ্যাপ্লাই হবে। বন্ধুরা, এরপরে আমরা পার্টিশন স্যুটের একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, দেয়ার আর সেভারেল প্লেন্টিভস, আমরা জানি যে বন্টনের মকদ্দমায় এক বা একাধিক বাদী বিবাদী থাকে, অ্যান্ড ইফ দ্য প্লেন্টিভস জয়েন্টলি প্রে ফর এ সাহাম, যদি বাদীগণ একত্রে সাহাম প্রার্থনা করে, দেয়ার শেয়ার অন দ্য বেসিস অফ ইনহেরিটেন্স অ্যান্ড পার্সেস অ্যান্ড ইফ ডিফারেন্ট ডিপেন্ডেন্টস অর সেট অফ ডিপেন্ডেন্টস অলসো মেক প্রোয়ার ফর সেপারেট দেয়ার শেয়ার্স, এ সাবসিকোয়েন্ট স্যুট ফর পার্টিশন ফাইল্ড আইদার বাই এনি অফ দ্য প্লেন্টিভস অর ডিপেন্ডেন্ট ইমপ্লিডিং দ্য আদার প্লেন্টিভস অ্যান্ড ডিপেন্ডেন্ট শ্যাল বি হিট বাই দ্য প্রিন্সিপাল অফ রেজুডিকেটার। মানে যদিও এক বা একাধিক বাদী বিবাদী থাকে বন্টনের মামলায় পার্টিশন স্যুটে, তাহলে পরবর্তীতে তারা যদি জয়েন্টলি তাদের যে শেয়ারটা তারা যদি ক্লেম করে, কিন্তু পরবর্তীতে ওই শেয়ারটা ক্লেম করে আর একজন যদি তার ভিন্ন শেয়ার ক্লেম করে যদি আবার একটা মামলা করে, তো সেটাও প্রিন্সিপাল বাই হিট করবে, রেড জুডিকাটা হিট করবে, মামলাটি রেড জুডিকাটা দ্বারা বাড়িত হবে। তো সেই কথাতে বন্ধুরা এখানে বলা হচ্ছে দ্য পার্টিস টু দ্য সাবসিকোয়েন্ট স্যুট শ্যাল বি লিটিগেটিং আন্ডার দ্য সেম টাইটেল অ্যাজ ওয়াজ সেট আপ অন দ্য ফর্মার স্যুট।
দিস মিন্স দেয়ার শ্যাল অলসো বি আইডেন্টিটি অফ টাইটেল ইন বোথ দ্য স্যুট দ্য কন্টেস্টিং পার্টিস হ্যাভ ক্লেম দ্য সেম টাইটেল অন ইন্টারেস্ট হ্যাভ কন্টেস্টিং দ্য সেম, মানে ফর্মার স্যুট এবং লেটার স্যুটের পক্ষ দেওয়ার মধ্যে যা মকদ্দমায় যারা অংশগ্রহণ করতেছে এবং তাদের যে টাইটেল, যে তাদের যে শর্ত, সেগুলো যদি একই হয় তাহলে ইফ এ পার্টি ফাইলস দ্য সাবসিকোয়েন্ট স্যুট ইন এ ডিফারেন্ট ক্যাপাসিটি, একই শর্তের বা একই শরিকানার অংশ হয় এবং তারা যদি ডিফারেন্ট ক্যাপাসিটিতে ওয়ার ক্লেইমিং রাইট অফ ডিফারেন্ট ফর্ম হার্ট ইট ক্লেম উইথ ফর দ্য সাবসিকোয়েন্ট স্যুট উইল নট বি বাট বাই রেজুডিকেটার। তো বন্ধুরা, এখানে আমরা এখানে 40 DLR অ্যাপিলেট ডিভিশন 251 এখানে একটা মামলার বর্ণনা দেওয়া হয়েছে। রিগার্ডিং দিস এক্সাম্পল ইট মাস্ট বি নোটেড দ্যাট ইন দ্য ফর্মার স্যুট ফাইল আন্ডার সেকশন 9 অফ দ্য স্পেসিফিক লেভেল দিস ইউ আর, এখন একটা উদাহরণ যদি আমি দেই, এ ওয়াজ এ ডিফেন্ডার ইন এ স্যুট ফাইল বাই বি আন্ডার সেকশন 9 অফ দ্য স্পেসিফিক লেভেল অ্যান্ড দ্য স্যুট ওয়াজ ডিগ্রিড এগেনস্ট এ, তাহলে বি গট পজিশন অন দ্য বেসিস অফ দ্য ডিগ্রি, এ দেন ফাইল এ রেগুলার স্যুট এগেনস্ট বি ফর ডিক্লারেশন অফ টাইটেল টু দ্য স্যুট ল্যান্ড, দিস টাইম হি ফাইল দ্য স্যুট ইন এ ডিফারেন্ট ক্যাপাসিটি অ্যাজ ক্লেইমেন্ট অফ টাইটেল টু দ্য স্যুট ল্যান্ড, সো ইট উইল বি কনসিডার দ্যাট হি ইজ লিটিগেটিং নট আন্ডার দ্য সেম টাইটেল অ্যান্ড অ্যাজ সাচ দ্য সাবসিকোয়েন্ট স্যুট উইল নট বি বারড। এটা হচ্ছে যে এর বিরুদ্ধে বি মামলা করে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে 9 ধারায় মামলা করে সে জিতে গেল, পরবর্তীতে বি আবার করলো কি ডিক্লারেশন অফ টাইটেলের মামলা করলে সেও জিতে গেল, তাহলে এটা কি আদৌ প্রিন্সিপাল অফ রেড জুডিকেটার হিট করবে? এখানে 40 DLR অ্যাপিলেট ডিভিশন 251 বলছে যে না, এটা হিট করবে না। তবে মাথায় রাখতে হবে, তবে এটা স্মরণে রাখতে হবে যে ইন দ্য ফর্মার স্যুট ফাইল্ড আন্ডার দ্য সেকশন 9 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট দ্য ইস্যুস ওয়ার হোয়েদার বি ওয়াজ ইন পজিশন অ্যান্ড হোয়েদার দ্য স্যুট ওয়াজ ইনস্টিটিউটেড উইন 6 মান্থস ফ্রম দ্য ডেট অফ ডিসপজিশন বাই এ, তার মানে যে আইনগত যে বাধ্যবাধকতা আছে 6 মাসের মধ্যে মামলাটি করতে হবে এবং বাদীর দখল ছিল কিনা এসব বিষয়টা আমলে নিয়ে যদি আদালত সিদ্ধান্তে উপনীত হয় তাহলে এটা প্রিন্সিপাল অফ রেজুডিকেটা হবে না। ইন দ্য স্যুট দেয়ার ওয়াজ নো স্কোপ অফ ডিটারমাইনিং দ্য কোশ্চেন অফ টাইটেল অফ দ্য লিটিগেটিং পার্টিস অ্যান্ড ইভেন ইফ এ হ্যাড রেইজ দ্য কোশ্চেন অফ টাইটেল ইন দ্যাট স্যুট এ দেয়ার ওয়াজ নো স্কোপ অফ ডিটারমাইনিং দ্যাট কোশ্চেন ইন দ্যাট স্যুট দ্য সাবসিকোয়েন্ট স্যুট উইল নট বি বারড ইভেন বাই কনস্ট্রাকটিভ রেজুডিকেটা। তো বন্ধুরা, অত্যন্ত ক্লিয়ার, দ্য কোর্ট হুইজ ডিসাইডেড দ্য ফর্মার স্যুট মাস্ট হ্যাভ বিন কম্পিটেন্ট টু ট্রাই দ্য সাবসিকোয়েন্ট স্যুট, মানে এতক্ষণ পরে আমরা এবার কোর্টের বিষয় আসি, যে কোর্টটি ফর্মার স্যুটে একটা সিদ্ধান্ত দিল সাবসিকোয়েন্ট স্যুটটাও সেই সম এক্তিয়ারভুক্ত আদালত হইতে হবে, ভিন্ন ভিন্ন এক্তিয়ারভুক্ত আদালত হলে কিন্তু আসলে প্রিন্সিপাল অফ রেজুডিকেটা হবে না, সে কথাই বলছে। পিকুনারি জুরিসডিকশন দো দে আর মে নট বি কনকারেন্ট টেরিটোরিয়াল জুরিসডিকশন বাট ইফ দ্য সাবসিকোয়েন্ট স্যুট ইজ ফাইল ইন এ কোর্ট হ্যাভিং হায়ার পিকুনারি জুরিসডিকশন বাই ডেলিবারেটলি গিভিং হায়ার ভ্যালুয়েশন ইভেন দেন দ্য প্রিন্সিপাল উইল বি অ্যাপ্লিকেবল, এখানে হোয়ার দ্য কোর্ট ট্রাইড দ্য ফর্মার স্যুট ইজ নট কম্পিটেন্ট টু ট্রাই দ্য সাবসিকোয়েন্ট স্যুট দ্য প্রিন্সিপাল উইল নট বি অ্যাপ্লিকেবল, তার মানে আর্থিক এক্তিয়ার এবং যে স্থানীয় এক্তিয়ার এটা যদি সম আদালতে না হয় বা সম এক্তিয়ারভুক্ত আদালতে না হয় বা দেখা যায় যে ফর্মার স্যুটের যে আর্থিক জুরিসডিকশন ছিল বা পিকুনারি জুরিসডিকশন বা টেরিটোরিয়াল জুরিসডিকশন ছিল সেই আদালতে সেই এক্তিয়ারটা ছিল না, কিন্তু পরবর্তীতে একটা ডিসিশন হয়ে গেল যে সেই আদালত, কিন্তু যে আদালতের কোনো এক্তিয়ারই ছিল না সেই আদালত যদি সিদ্ধান্ত দিয়ে দেয় এবং পরবর্তীতে সাবসিকোয়েন্ট স্যুটটা যদি প্রপার কোর্টে হয়, প্রপার এক্তিয়ারভুক্ত আদালতে হয়, তাহলে সে স্যুটটা প্রিন্সিপাল অফ রেজুডিকেটার দ্বারা হিট হবে না, এটা 56 DLR 588 পৃষ্ঠায় বলা আছে। তো বন্ধুরা, তার মানে যখন হোয়েন এ কোর্ট হ্যাজ জুরিসডিকশন টু ডিসাইড এ পার্টিকুলার ইস্যু অফ পজিশন অফ এ পার্টি ইন এ স্যুট ফর পার্মানেন্ট ইনজাংশন বাট হ্যাজ নো পিকুনারি জুরিসডিকশন টু পাস এ ডিগ্রি ফর দ্য ডিক্লারেশন অফ টাইটেল অ্যান্ড রিকভারি অফ ফার্স্ট পজিশন দ্য ডিসিশন গিভেন ইন দ্য স্যুট ফর পার্মানেন্ট ইনজাংশন শ্যাল নট অপারেট অ্যাজ রেজুডিকেটার ইফ এ স্যুট ইজ ফাইল্ড ইন কোর্ট অফ হায়ার পিকুনারি জুরিসডিকশন ফর ডিক্লারেশন। আমি যদি উদাহরণ দিই যে সহকারী যাদের পার্মানেন্ট ইনজাংশনের বিষয়ে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, পরবর্তীতে মামলার আর্থিক এক্তিয়ার বেশি থাকায় বা মামলার যে স্যুট ভ্যালুয়েশন বেশি থাকায় যুগ্ম জেলা জজে শর্ত প্রচারের মামলা হলো, সেই মামলাটিতে আদালত রায় দিল, তবে সেটি সহকারী জজের ইনজাংশনের মামলা দিয়ে পরবর্তীতে সাবসিকোয়েন্ট স্যুট চলবে না, এটা প্রিন্সিপাল অফ রেজুডিকেটার প্রিন্সিপালের আওতায় আসবে না, এটা 31 DLR 84 পৃষ্ঠে বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা যদি মিউটেশন প্রসিডিংয়ে রেভিনিউ অফিসারের যদি কোনো ডিসিশন দিয়ে থাকে তাহলে সেটাও এখানে অ্যাপ্লাই হবে না। তো এ সাবসিকোয়েন্ট স্যুট রেভিনিউ অফিসার গিভস এনি ডিসিশন রিগার্ডিং টাইটেল টু দ্য ল্যান্ড
A subsequent suit in a civil court for declaration of title to that land by party to that mutation proceeding will not be hit by the principle of because the revenue officer did not constitute any revenue court while dealing with a mutation case, nor he was competent to decide the question of title. এখানে যেহেতু রেভিনিউ কোর্টটা আসলে প্রপার কোর্ট না, সেই কারণে এই এই প্রিন্সিপাল অফ রেড জুডিকাটা রেভিনিউ কোর্টের কোনো মিউটেশন কেসের টাইটেল বিষয়ে যে কোনো ডিসিশন এটা অ্যাপ্লাই হবে না, এবং সাবসিকোয়েন্ট সুটে সেটা প্রিন্সিপাল অফ রেড জুডিকাটা হিট করবে না। এটা 55 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন 125 নম্বর পৃষ্ঠায় দ্রষ্টব্য। তো বন্ধুরা, আপনারা অবশ্যই লেকচার শিটগুলো দেখবেন আমার কথার সাথে সাথে। দ্য কন্ডিশন অফ কনকারেন্ট জুরিসডিকশন ওয়াজ ফাউন্ড টু বি নট স্ট্রিক্টলি অ্যাপ ইন সাস কেস অফ রিসি ইন এটা রিট জুরিসডিকশনের ক্ষেত্রেও দেখা যায় যে রিট জুরিসডিকশনটা হাইকোর্টের এখতিয়ার। তো ইট হ্যাজ বিন হেল্ড হোয়েন এ কোর্সেন ওয়াজ ডিসাইডেড ইন দ্য রিট জুরিসডিকশন নো ফেয়ার সিভিল স্যুট শ্যাল লাই ইন সিভিল কোর্ট ফর এ ডিসিশন অন দ্য সেম কোশ্চেন। সিমিলারলি হোয়েন এ ডিসিশন গিভেন অন এ ম্যাটার ইন এ সিভিল কোর্ট নো রিট উইল লাই ফর ডিসাইডিং দ্য সেম কোশ্চেন, দ্য এগ্রি পার্সন ইজ টু ফাইল আপিল এগেনস্ট দ্য ডিসিশন অফ দ্য সিভিল কোর্ট। এটা 51 ডিএলআর হাইকোর্ট ডিভিশন 310 পৃষ্ঠা আছে। মানে যে বিষয়ে রিটের সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে সিভিল কোর্টে মামলা চলবে না, আবার যে বিষয়ে সিভিল কোর্টের দেওয়ানি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে সে বিষয়ে কোনো রিট করা যাবে না, তবে সিভিল কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ হয়েছে 54 ডিএলআর 310 পৃষ্ঠা, এটা দ্রষ্টব্য। তো বন্ধুরা, দ্য ম্যাটার ডিরেক্টলি অ্যান্ড সাবস্টেন্সিয়ালি ইন ইস্যু ইন দ্য লেটার স্যুট ওয়ার হার্ড অ্যান্ড ফাইনালি ডিসাইডেড বাই দ্য কোর্ট ইন দ্য ফর্মার স্যুট। এই একই কথা, যেটা যে ম্যাটার যেটা যে ম্যাটার ইন ইস্যু যেটা পরবর্তী স্যুটে শোনা হয়েছিল এবং ফাইনালি ডিভাইডেড ইন দ্য ফর্মার স্যুট এটা। সো ইফ দেয়ার ইজ নো ডিসিশন অন মেরিট দ্য ডিসিশন অফ দ্য ফর্মার স্যুট শ্যাল নট অপারেট এট দ্য ট্রিবিউনাল। তার মানে যে ম্যাটার ইন ইস্যুটা ডিসিশন হচ্ছে ফর্মার স্যুটে হোক বা সাবসিকোয়েন্ট স্যুটে, সেটা অবশ্যই অন মেরিটের নিষ্পত্তি হইতে হবে। আদারওয়াইজ মেরিটে না গিয়ে যদি অবিটার ডিকটাম অর অ্যান ওপিনিয়ন অন এ পার্টিকুলার পয়েন্ট অর কোশ্চেন উইল নট অপারেট এট দ্য ট্রিবিউনাল, মনে করেন যে শুধু মামলাটি রক্ষণীয় বিষয়ে শুনানি হলো বা মামলাটি পক্ষদোষে দুষ্ট কিনা একটা পয়েন্টের পরে মামলাটি নিষ্পত্তি হলো, তো সেই বিষয়টি নিয়ে যদি আবার পরবর্তীতে স্যুট পুরো সামগ্রিক বিষয়টাকে আনায়ন করে যদি আর একটা মকদ্দমা করে বাদী বিবাদী যেই করুক, সেম পার্টিস হোক, সেম কস টাইটেল হোক, সেম প্লেয়ার হোক, তো তাহলে সেটা প্রিন্সিপাল অফ রেড জুডিকাল তারা হিট করবে না, তার কারণ অন মেরিটে মামলাটি ডিসিশন হতে হবে, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি যা প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া আসলে শুধু আইনের বই পড়ে বোঝা যাবে না। মনে করেন যে পার্টিশন মামলায় একটা ডিসিশন হলো এবং সেটা একটা অনেক আগের একটা ডিসিশন, সুপ্রিম কোর্টের ডিসিশনটি নিয়ে একটা পয়েন্ট আকারে মামলাটি ডিসপোজাল করলো, সামগ্রিক বিষয় সেখানে আলোচনা হয় না। পরবর্তীতে যদি পরবর্তীতে এই বিষয় নিয়ে আর একটা মামলা হচ্ছে সেটা হচ্ছে যে সেম পার্টিসের মধ্যে হলেও এটা দিস উইল নট হিট দ্য প্রিন্সিপাল অফ রেজুডিকাটা, এটা গুরুত্বপূর্ণ অত্যন্ত। ফর এক্সাম্পল হয় না, স্যুট ইজ ডিসমিসড অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ওয়াজ নট মেনটেনেবল অর অন দ্য গ্রাউন্ড অফ নন জয়েন্টার অর মিস জয়েন্টার অফ পার্টিস অর ফর ফেলিওর টু পুট ইন রিকুইজিট অর ফর এনি টেকনিক্যাল ডিফেক্ট দ্য প্রিন্সিপাল অফ রেজুডিকাটা উইল নট অ্যাপ্লাই। মানে মামলাটি রক্ষণীয় নয় বা মামলাটির পক্ষদোষে দুষ্ট বা উপযুক্ত পক্ষদেরকে পার্টি করা হয় না, এসব বিষয় যদি থাকে তাহলে প্রিন্সিপাল অফ রেড জুডিকাটা তারা হিট করবে না। তো বন্ধুরা, আমি আশা করি বুঝাইতে সক্ষম হয়েছি। এরপরে 11 বিএলডি 256 পৃষ্ঠে বলা হয়েছে যদি একটা প্রিএমশন কেস দোতরফা নামঞ্জুর হয়, সে শুধু সেটা প্রিম্যাচিউরিটির কারণে, সেখানে যদিও সেখানে তিনটা পয়েন্টস ফর ডিটারমিনেশন বা বিচার্য বিষয় নেওয়া হয়েছিল, তো কিন্তু সেই পয়েন্টসের পরে ডিসিশন সিদ্ধান্ত আসে নাই, তো সেখানে দ্য পিটিশনার আফটার কমপ্লিশন অফ রেজিস্ট্রেশন অফ দ্য ডিড ইন কোর্টস অ্যান্ড এগেন্স্ট ফাইল এ প্রিএমশন কেস, দিস টাইম দ্য পারসেসার অপোজিট পার্টি রেজিস্ট অবজেকশন অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য কেস ওয়াজ হিট বাই দ্য প্রিন্সিপাল অফ রেজুডিকেটার। এখানে নিম্ন আদালত করল কি এই অভিযোগটি আমলে নিয়ে সে মক্কেলের মামলাটি রিজেক্ট করে দিল দ্যাট ইট ওয়াজ হিট বাই প্রিন্সিপাল অফ রেজুডিকেটার। তখন হাইকোর্টে গেল, হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত নিয়ে ইট ওয়াজ হেল্ড দ্যাট দ্য ফার্স্ট প্রিএমশন কেস ওয়াজ রিজেক্টেড বাই ডিসাইডিং দ্য পয়েন্ট অফ মেনটেবিলিটি অনলি, দো টু আদার পয়েন্টস আর মেড ফর ডিটারমিনেশন ইন দ্যাট কেস অ্যান্ড অ্যাজ নো ডিসিশন আর গিভেন ইন রেসপেক্ট অফ দোজ পয়েন্টস দ্য লেটার কেস ওয়াজ নট হিট বাই দ্য প্রিন্সিপাল। এটা 11 বিএলডি 256 পাতায় বর্ণনা করা হয়েছে। তার মানে প্রিএমশন কেসের যে তিনটা বিচার্য বিষয় থাকবে, তিনটা বিষয়ই অন মেরিটে নিষ্পত্তি হতে হবে, শুধু একটা বিষয় নিষ্পত্তি হলে সেটা প্রিন্সিপাল অফ রেড জুডিকাটা তারা হিট করবে না, অত্যন্ত ক্লিয়ার। পরবর্তীতে হাইকোর্ট বললো যে না, যেহেতু তিনটা বিষয়ের উপরে সিদ্ধান্ত আসে নাই সেহেতু সেটা রেড জুডিকাটা হবে না,
এটা আবার পরবর্তীতে যে সাবসিকুয়েন্ট স্যুট করেছিল সেই মামলাটি চলবে আদালতে এবং চল এখানে ফাইনাল ডিসিশন হাউ এভার ডাজ নট অনলি মিন এ ডিসিশন ইন গিভেন ইন কন্টেস্টেড স্যুট অ্যান এক্সপার্টি ডিগ্রি শ্যাল নট অপারেটার শ্যাল অলসো অপারেটার স্টেট জুডিকাটা বাট দ্য ডিপেন্ডেন্ট মে ফাইল এ ইন্ডিপেন্ডেন্ট স্যুট ফর সেটিং এ সাইড দ্য সেম ডিগ্রি অন দ্য একতরফা ডিগ্রি ও রেট জুডিকাটা হবে এটা 10 MLR অ্যাপিলেট ডিভিশন 167 তবে একতরফা ডিগ্রির বিরুদ্ধে বিবাদী চাইলে যে এক্সপার্টিজ প্রেয়িং ফর সেটিং এ সাইড অ্যান এক্সপার্টি ডিগ্রি অর্ডার রুল 9 অর্ডার 13 যেটা আছে সেখানে মামলা করা যাবে। তো বন্ধুরা এই হচ্ছে পরিস্থিতি, এখানে 40 DLR অ্যাপিলেট ডিভিশন 56 বলা আছে যে ওহেন এ স্যুট ইজ ডিসমিসড অ্যানি অ্যাডভার্স ফাইন্ডিংস গিভেন ইন দ্যাট এগেনস্ট দ্য কন্টেস্টিং ডিপেন্ডেন্ট সাস এ ফাইন্ডিং মে অলসো অপারেটার জুডিকাটা ইফ সাস এ ফাইন্ডিং ইজ অ্যাকচুয়ালি ডিসিশন অফ দ্য স্যুট অ্যান্ড ইফ ইট ফর্মস এ ফান্ডামেন্টাল পার্ট অফ দ্য ডিগ্রি বাট ইফ সাস অ্যাডভার্স ফাইন্ডিংস ইজ মেড অনলি ওয়ান ইনসিডেন্টালি অর ইন ওহেন সাস এ ফাইন্ডিং ওয়াজ নট নেসেসারি ফর ডিসপোজাল অফ দ্য স্যুট সাস অ্যান্ড অ্যাডভার্স ফাইন্ডিংস উইল নট অপারেটার জুডিকাটা মানে ফাইন্ডিংসটা অন মেরিটে দিয়েছে নাকি যে কোনো একটা ঘটনার অবতারণা করতে গিয়ে দিয়েছে যে বিষয়টা দেখতে হবে। যদি একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে অন মেরিটে না হয় তাহলে রেজুডিকাটা হিট করবে না। 40 DLR অ্যাপিলেট ডিভিশন 56 বলা হয়েছে। তো বন্ধুরা এখানে একটা রিলিফ ক্লেম করা হয়ে নেই, রিলিফ ইজ ক্লেমড ইন এ স্যুট বাট নট গ্রান্টেড বাই দ্য কোর্ট এক্সপ্রেসলি ইন ভিউ অফ এক্সপ্লেনেশন ভি ইট শ্যাল বি ডিম দ্যাট দ্য কোর্ট রিফিউজ টু গ্রান্ট দ্য রিলিফ ইন সাস এ কেস এ সাবসিকুয়েন্ট স্যুট ফর দ্য সেম রিলিফ উইল বি বারড বাই দ্য প্রিন্সিপাল 52 DLR 434 দ্য কোয়েশ্চন অফ রেজুডিকাটা নর্মালি ক্যান নট বি ডিসাইডেড অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ বিকজ সাম এভিডেন্স মে বি রিকোয়ার টু ডিসাইড দ্য ইস্যু অ্যান্ড অ্যাজ সাজ দ্য কোয়েশ্চন শুড বি ডিসাইডেড অন দ্য বেসিস অফ এভিডেন্স আফটার ফ্রেমিং অ্যান্ড ইস্যু অন দিস কোয়েশ্চন বা আন্দোলিভারে অ্যাপিলেট ডিভিশন বলা হয়েছে। হাউ এভার ইফ ইট ইস ক্লিয়ার ফ্রম দ্য প্লেন ইট সেলফ অর হোয়েন আফটার হিয়ারিং দ্য পার্টিস। তো বন্ধুরা এই হচ্ছে যে এখন আমরা দেখবো যে রেড জুডিকাটার যে অবজেক্টটা কি, এটা হচ্ছে যে অবজেক্টগুলো তিনটা, নো ওয়ান শুড নো ম্যান শুড বি ভেক্সেড টুয়াইস ফর দ্য সেম অফেন্স। দুই নম্বর হচ্ছে ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেট দ্যাট দেয়ার শুড বি অ্যান এন্ড টু এ লিটিগেশন, যে মামলা মকদ্দমার একটা পরিসমাপ্তি থাকা দরকার। তিন নম্বর হচ্ছে রেড জুডিকেটা পুরো ভেরিটেড এক্সিবিটার এ জুডিশিয়াল ডিসিশন মাস্ট বি অ্যাকসেপ্টেড অ্যাজ কারেক্ট। এর স্কোপটা কি, সেকশন 11 প্রোহিবিটস অ্যাডজুডিকেটা অ্যাডজুডিকেশন অফ দ্য সেম ইস্যুস বিটুইন দ্য সেম পার্টিস মোর দ্যান ওয়ান্স, দ্য প্রোভিশন অফ দ্য সেকশন আর ম্যান্ডেটরি অ্যান্ড লিটিগেটিং হু ক্লেমস আন্ডার ওয়ান অফ দ্য পার্টিস টু দ্য ফর্মার স্যুট অ্যান্ড অ্যাভয়েড ইট অনলি বাই টেকিং অ্যাডভান্টেজ অফ সেকশন 44 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট। দিস ইজ ইনসাইডেন্ট টু সেম সেভ লিটিগান্স ফ্রম বিং ভেক্সেড টুয়াইস অ্যান্ড ওই যেগুলো বললাম আমি অবজেক্টগুলো লক্ষ্য উদ্দেশ্য সেকশন অ্যাডজুডিকেটার, যে কাউকে দুইবার সাজা দেওয়া যাবে না বা কারোর মামলার একটা অনাদিকাল অনন্তকাল চলতে পারে না, তার একটা পরিসমাপ্তি থাকা দরকার এবং মামলার যে বিষয়বস্তু সেটা হচ্ছে অবশ্যই মামলাটি পক্ষদের মধ্যে নিষ্পত্তি সুন্দরভাবে হইতে হবে অন মেরিটে, নাহলে সেটা ভালো দেখায় না। তো বন্ধুরা এই হচ্ছে যে স্কোপ এবং এর স্কোপ ইট ইজ কনসিভড ইন দ্য লার্জার পাবলিক ইন্টারেস্ট হুইচ রিকোয়ার দ্যাট এভরি লিটিগেশন মাস্ট কাম টু অ্যান ইন ইট দেয়ার ফর অ্যাপ্লাইজ টু সিভিল সুইট এক্সিকিউশন প্রসিডিংস আর্বিট্রেশন প্রসিডিংস ট্যাক্সেশন ম্যাটার ইন্ডাস্ট্রিয়াল রিট পিটিশন তো ইট দেয়ার ফর অ্যাপ্লাই সিভিল সুইট ইন্টারিম অর্ডার্স ক্রিমিনাল প্রসিডিংস। তো বন্ধুরা প্রিন্সিপাল অফ রেজুডিকাটা ইজ নো হায়ার মেনশন ইন দ্য কনস্টিটিউশন, সংবিধানের কোথাও রেজুডিকাটা সম্পর্কে বলা হয়নি। দিস প্রিন্সিপাল অ্যাজ ফাউন্ড ইন দ্য সিভিল প্রসিজিওর কোড ইজ অলসো অ্যাপ্লিকেবল টু এ রিট পিটিশন ইনভলভিং ডিসপিউট অফ সিভিল নেচার। দ্য প্রিন্সিপাল শুড নট হাউএভার বি অ্যাপ্লাইড ইন রিট ম্যাটার ইন টার্মস অফ দ্য কোর্ট বাট ইন সাবস্টেন্স। এম সালেম উল্লাহ অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ভার্সেস বাংলাদেশ 57 DLR 171 পৃষ্ঠায় সিদ্ধান্তটি আছে। তো এটা বন্ধুরা সেকশন 11টা এক্সস্টিভ কিনা, এটা আদৌ এক্সস্টিভ না। অ্যান্ড দ্য প্রিন্সিপাল হুইচ মোটিভেটস দ্য সেম ক্যান বি এক্সটেন্ডেড টু কেসেস হুইচ ডু নট অল স্ট্রিক্টলি উইদিন দ্য অ্যাম্বিট অফ দিস সেকশন। মোহাম্মদ স্টিম ভার্সেস দাদা 10 DLR 417 পৃষ্ঠায়। তো মানে এটা এক্সস্টিভ না, আরও এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এর এক্সপ্লেনেশন আছে, এর ইলাস্ট্রেশন আছে, এগুলো আমরা ইতিমধ্যে দেখেছি। তো হোয়ার দ্য ইস্যুস ইনভলভিং টু প্রসিডিংস আর আইডেন্টিক্যাল অ্যারাইজ এস বিটুইন দ্য সেম পার্টিস অ্যান্ড দ্য সেম ইস্যুস সট টু বি রেজড হোয়ার এট ডিসাইডেড ফাইনালি বাই কম্পিটেন্ট কোয়াসি জুডিশিয়াল ট্রাইব্যুনাল ইট ডাজ নট ম্যাটার দ্যাট দ্য আর্লিয়ার প্রসিডিং ওয়াজ নট এ স্যুট। এটা ভারতের লালসাদ ভার্সেস রাশাকিরণ এ আয়ার 1977 সুপ্রিম কোর্ট 789 পৃষ্ঠা বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে যে
যদি রেট জুডিকাটাটি ইজ বেসড অন জেনারেল প্রিন্সিপাল ইট ইজ নট নেসেসারি টু এস্টাবলিশ দ্যাট দ্য ইট ইট হ্যাড জুরিসডিকশন টু ট্রাই দ্য লেটার স্যুট বাট হোয়ার দ্য প্রসিডিংস আর স্যুট দ্য প্রভিশন অফ সেকশন 11 ইজ এক্সস্টিভ এজ আ জনকিরণা ভার্সেস নীলকণ্ঠ এ আয়ের 1962 সুপ্রিম কোর্ট 633 পৃষ্ঠা বর্ণিত আছে। তো বন্ধুরা, রেট জুডিকাটা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি, আশা করি এই ভিডিওটি আইনের ছাত্ররা দেখবে যারা আইনের কম্পিটিশনে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আইনের নতুন নতুন বিষয় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে ছাত্র জীবনে একটা সফল ছাত্র জীবন কামনা করছি এবং এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা যদি কোনো জ্ঞান আমার মাধ্যমে পেয়ে থাকেন সেগুলো ছড়িয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।